লকডাউন, লকডাউনের পর যেখানে বলা হয়েছিল মানে অত্যাবশ্যকীয় জিনিসপত্র ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে, তারপরে কিন্তু সরকার তার নীতি নির্ধারণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনে, যেখানে কিনা মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানের ক্ষেত্রে বলা হয় যে সকাল 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত মিষ্টির দোকান খোলার টাইম। আজকে কাছাপাড়াতে আমরা উপস্থিত রয়েছি রায় সুইটস, একেবারে রায় সুইটস দোকানের সামনে, যেখানে এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:37, সেখানে দেখা যাচ্ছে এখনও আগুনের মধ্যে কড়াই বসানো, সেখানে গরম সিঙ্গারা ভাজা হচ্ছে এবং মিষ্টির দোকান খোলা হচ্ছে, এবং প্রোটেকশন যেখানে বারংবার এতটা সচেতন করা হচ্ছে। দেখছুন দুটো মানুষ আহারের বন্দোবস্ত করছেন কারিগররা যারা রয়েছে। আপনি বাইরের লোক, আপনি এখানে কি করতে বসে আছেন, আড্ডা মারতে? তাহলে কিসের জন্য বসে আছেন? আপনি কারিগর তো কাকা, তো মুখে মাস্ক নেই কেন কাকা? আপনার মালিক কিছু বলেনি? না না, বলেছি, বলেছিল। আচ্ছা, ঘড়ির কাঁটায় তাহলে 4:37, সেখানে এখনো রায় সুইটস দোকান খোলা আছে, মিষ্টির দোকান, এবং মিষ্টির দোকানে দেখতে পাচ্ছি ক্রেতারা আসছে এবং দোকান খোলা রেখেছে মালিক নিজেও, মাস্ক ছাড়া, উইদাউট মাস্ক তিনি বসে রয়েছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা। ঘড়ির কাঁটায় 4:38, যেখানে 12টা থেকে 4টে অবধি নির্ধারিত সময় সরকারের দেওয়া হয়েছিল, তৎসত্ত্বেও কেন 4:00 বেজে গেছে, তৎসত্ত্বেও কেন দোকান খোলা এবং উইদাউট মাস্ক? বন্ধ হবে ওই সিঙ্গাটা খাওয়া হয়েছে, ওই ওটা উঠে গেলে এক্ষুনি দেখবেন আপনি ঝাঁপ পড়ে গেছে। সিঙ্গারা ততক্ষণ ভাজা চলছে আর মাস্ক ছাড়া, কারিগরদের মাস্ক ছাড়া আপনারা আপনাদের এখানে যারা বসে আছেন তাদের মুখে পাখার তলায় বসে আছে, দেখুন প্রত্যেকে বসে আছে, গেছে মাস্কটা দেখুন। আচ্ছা, ঘড়ির কাঁটা যেখানে সরকার নির্ধারিত সময় করে দিয়েছিল সকাল 12টা থেকে 4টে, আধা ঘন্টা 19 মিনিট হতে পারে, মানে 4টা থেকে 5টা হতেই পারে, ওর বেশিক্ষণ হবে না একদম। আমরা নিজেরাই অন ক্যামেরায় তুলে ধরলাম যেখানে কারিগররা উইদাউট মাস্ক ছাড়া তারা সিঙ্গারা ভাজছিলেন, আর সেখানে একজন ক্রেতাও এসে বসেছিল, ক্রেতারা এখানে বিক্রেতা উভয় বিক্রিবাট্টা সমস্ত কিছু হচ্ছে, কিন্তু দোকানদারের এটাই সাফাই গাইলেন তিনি যে আধা ঘন্টা খুব বেশি লেট হতে পারে, যেহেতু আগুনের আঁচে বসিয়ে দেওয়া হয়েছে সিঙ্গারা তৎসত্ত্বেও। তাহলে 4টে যখন বেজে গেছে তাহলে বিক্রেতারা এখনও ক্রেতাদের কাছে তাদের মাল কেন সরবরাহ করছে সেটা একটু জানতে চাইব দাদা। 4টে যখন বেজে গেছে তাহলে মাল কেন বিক্রি করছেন একটু বলবেন দাদা? একটু জানতে চাইব, 4টে বেজে গেছে আপনারা বন্ধ করতেই চলেছেন দোকান, তাহলে মাল কেন বিক্রি করছেন? মানে 4টে বেজে গেছে, যতক্ষণ দোকান খোলা আছে মাল বিক্রি চলবে তাই তো? খুব বেশি দূরত্ব নয়, বীজপুর পুলিশ স্টেশন, ঠিক নিয়ারবাই এখানে বীজপুর পুলিশ স্টেশন।
পুলিশ স্টেশন লাগোয়া সরকারের নিয়ম নীতি নির্ধারণকে সব কিছু উল্লঙ্ঘন করে ছাপিয়ে চলছে কিন্তু রয় সুইটসের এই মিষ্টির দোকানে কারবার কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ঘড়ির কাঁটা যেখানে 4টা পর্যন্ত নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়কে উল্লঙ্ঘন করে তারা কিন্তু বিক্রিবাট্টা চালাচ্ছেন। সেই সময়কে উল্লঙ্ঘন করে তারা মাল, কাঁচামাল সেগুলোকেও তারা ভাজে, যেই সিঙ্গারা কিছুক্ষণ বাদে বিক্রি হবে, একেবারে উত্তপ্ত গনগনে আছে কিন্তু সেই সিঙ্গারা বিক্রি হবে। অর্থাৎ সকল কিছু নিউজ সুপারের পর্দায় তুলে ধরলাম। জনগণ তাহলে কোথায় সচেতন, প্রশ্নটা রাখলাম আমাদের জনগণের কাছে, দর্শকদের সামনে, যেখানে প্রোপ্রাইটার মথুরা যাদব, সেখানে ঘড়ির কাঁটা এখন 5:06, সেখানে তিনি আমাদের নিউজ সুপার যখন এসে হাজির হয় সাথে সাথে তারা দোকানের শাটার শাট ডাউন করে। অর্থাৎ মানুষের মধ্যে যেখানে জনসচেতনতার বোধের কথা বলা হচ্ছে, যেখানে সরকার, প্রশাসন, চিকিৎসকরা তারা দিবারাত্র পরিশ্রম করছেন এই করোনা মোকাবিলার ভাইরাস COVID-19কে রুদ্ধ করার জন্য, সেখানে মানুষ নিজেই নীতি, সরকারের নীতি আদর্শকে উল্লঙ্ঘন করছেন, সেই চিত্রটাই কিন্তু উঠে আসছে। অন্তত বীজপুরে এসে আমরা সেই চিত্রটাই দেখতে পাচ্ছি যাদব সুইটসের সামনে। কি কিনলেন দিদিভাই? মিষ্টি কিনলেন। 12টা থেকে 4টে পর্যন্ত নিয়ম ছিল, 5:06 বাকি, এখন বন্ধ করে দিয়েছে ওরা দোকান। এখন আমাদের মানে প্রতিনিধিরা, আমরা সাংবাদিকরা এসে হাজির হয়তো তারপর তো সাথে সাথে বন্ধ করে দেয়। তো এই নিয়মগুলো তো মানা উচিত, কিন্তু দাদা নিয়মগুলো তো মানা উচিত, হ্যাঁ কি না? আমরা তো সবসময় নিয়ম মানি না, সবসময় নিয়ম মানেন যখন আগেই করে দেওয়াটা উচিত নয় কি? যেখানে সরকার সবাই আমরা এই আমাদের ঘড়ির টাইম ফার্স্ট নেই দাদা, আমাদের ঘড়ির টাইম একদম পারফেক্ট। তো আমরা বলতে চাইছি যেখানে সরকার, পুলিশ প্রশাসন বলুন, চিকিৎসক বলুন, এবং আপনারা নিজেরাও দিবারাত্র যেখানে এই করোনা মোকাবিলার জন্য সচেতনের কথা বলা হচ্ছে, আমরা মুখে মাস্ক বা যে হ্যান্ড গ্লাভস পরছি, তো সেখান থেকে এই নিয়মগুলো কোথাও একটা জনসচেতনতা বোধের জায়গা না? তো এগুলো মানা উচিত কি, হ্যাঁ কি না? হ্যাঁ সত্যিকারে মানা উচিত, আগামী দিন থেকে এগুলো মানার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ আমরা তো সব মানি, এখানে দড়ি ফড়ি সব দিয়ে রেখেছি, রাউন্ড করে দিয়েছি, তাহলে টাইমটাও মানুন। টাইমটা একটা দুটো লোক ছিল তো আমি দিছিলাম, আমি বন্ধই করছিলাম। ধন্যবাদ। আমরা চাই মানুষের মধ্যে জনসচেতনতা, অর্থাৎ জনগণ নিজেরা যদি সচেতন হয়, নিজেদের স্বাস্থ্য খেয়ালটা তারা যদি নিজেরা রাখে, আশা করা যায় অপর মানুষকেও তারা সুস্থ স্বাভাবিক পরিবেশে রাখতে পারবে, শান্তিতে থাকতে পারবে ভারতবাসী, এবং শান্তিতে থাকতে পারবে আমাদের সরকার, শান্তিতে থাকবে পুলিশ প্রশাসন থেকে চিকিৎসক, এবং আমাদের সাংবাদিকদের এই খবর শিরোনামে বারবার আনতে হবে না, অন্তত হেডলাইন্সে। ততক্ষণ চোখ রাখুন নিউজ সুপারের পর্দায়, কাছেপাড়া থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর, সববার খবর। ধন্যবাদ।